বিএসটিআই এর মানের পরীক্ষায় অনুত্তীর্ণ 52টি ব্র্যান্ডের 18 ধরনের পণ্য বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যবস্থা নিতে বলেছে উৎপাদনকারীদের বিরুদ্ধে। বাজারে থাকা এসব পণ্য দ্রুত অপসারণ করে ধ্বংস এবং মানের পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত তার উৎপাদন বন্ধ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। বিএসটিআই এর প্রতিবেদন শিল্প মন্ত্রণালয়ে প্রকাশের পর একটি রিট আবেদনে রোববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই নির্দেশ দেয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে এসব নির্দেশ বাস্তবায়ন করে আগামী 10 দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সরকার প্রধানের প্রতি অনুরোধ রেখে আদালত বলেছে, খাদ্যে ভেজালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার আহ্বান জানাচ্ছি, প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণা করা হোক। আগামী 23 মে এই রিট আবেদনের পরবর্তী শুনানির দিন রেখেছে আদালত। এই পণ্যগুলোর মধ্যে রয়েছে সিটি অয়েল মিলের তিল সরিষার তেল, গ্রিন ব্লিসিং ভেজিটেবল অয়েল কোম্পানির জিবি সরিষার তেল, বাংলাদেশ এডিবল অয়েলের রূপচাঁদা সরিষার তেল এবং শবনম ভেজিটেবল অয়েলের পুষ্টি সরিষার তেল। মানের পরীক্ষায় অনুত্তীর্ণ লবণের মধ্যে এসিআই, মোল্লা সল্ট, মধুমতি, দাদা সুপার, টিনটির, মদিনা, স্টারশিপ, তাজ ও নোর স্পেশাল নামের ব্র্যান্ডগুলো রয়েছে। লাচ্ছা সেমাইয়ের মধ্যে রয়েছে মিষ্টিমেলা, মধুবন, মিঠাই, ওয়েল ফুড, বাখাবাড়ির স্পেশাল, প্রাণ, জেদ্দা, কিরণ ও অমৃত। নুডলস এর মধ্যে রয়েছে নিউজিল্যান্ড তৈরির টুদরি নুডলস। হলুদের গুঁড়ার মধ্যে রয়েছে ড্যানিশ ফ্রেশ, বাঘাবাড়ির স্পেশাল, প্রাণ ও সান। এসিআই ফুডের এসিআই পিওর ব্র্যান্ডের ধনিয়া গুঁড়াও রয়েছে। কাশেম ফুড প্রোডাক্টের সান ব্র্যান্ডের চিপসও এই তালিকায় রয়েছে। গত 2রা মে শিল্প মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে জানায়, বিএসটিআই রোজার আগে বাজার থেকে নমুনা নিয়ে পরীক্ষা করে 52টি ব্র্যান্ডের 18 ধরনের নিম্নমানের পণ্য চিহ্নিত করেছে। এসব প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে এবং অচিরেই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এরপর এসব খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার, জব্দ ও মান উন্নীত না হওয়া পর্যন্ত উৎপাদন বন্ধের নির্দেশনা চেয়ে কত আটি মে ভোক্তা অধিকার সংগঠন কনসাস কনজুমার সোসাইটি CCS র পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খান একটি রিট আবেদন করেন। পরদিন ওই রিট আবেদনের প্রাথমিক শুনানিতে মানহীন খাদ্যপণ্যের তালিকা দেখে বিচারক বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, কোনো কোম্পানি তো বাদ নাই, এসব পণ্যের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানাতে আদালত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের 2 জন কর্মকর্তাকে তলব করে। তলবের নির্দেশে তারা হাজির হওয়ার পর রোববার আদেশ দেয় হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণে বলেছে, খাদ্য মানের এই পরীক্ষা শুধু রোজার মাসেই হওয়া উচিত না, সারা বছরই অভিযান থাকা উচিত। খাদ্যে ভেজালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এই দায়িত্ব নির্বাহীর বিভাগের হলেও জনস্বার্থ বিবেচনায় বিষয়টিতে হস্তক্ষেপের কথা তুলে ধরেছে হাইকোর্ট। পর্যবেক্ষণে বলা হয়েছে, যদিও এ বিষয়গুলো দেখার দায়িত্ব নির্বাহীর বিভাগের, আদালতের এগুলো দেখার বিষয় না, তারপরও জনস্বার্থ বিবেচনায় এ বিষয়গুলো আদালত এড়িয়ে যেতে পারে না। খাদ্য নিরাপত্তা ব্যাপারে আপোষ করার কোনো সুযোগ নেই। তাছাড়া এই সমস্যা থেকে উত্তরণের জন্য প্রত্যেকটা নিয়ন্ত্রণকারী সংস্থা বা প্রতিষ্ঠানের অংশগ্রহণ করা দরকার। সরকার প্রধানের প্রতি অনুরোধ জানিয়ে আদালত বলেছে, খাদ্যে ভেজালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার আহ্বান জানাচ্ছি, প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণা করা হোক, যেভাবে মাদক বিরোধী অভিযানের বিষয় করা হয়েছিল। এছাড়া পাইপলাইনে সাধারণ মানুষের জন্য ওয়াসার বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতেও বলেছে আদালত।